ঘুষ গ্রহণের সময় টাকাসহ হাতে নাতে ধরা পড়লেন ভারতের এক সরকারি কর্মকর্তা। দুর্নীতি দমন ব্যুরোর কাছে ধরা পড়ার পরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সোমবার তেলেঙ্গানার আদিবাসী কল্যাণ প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী কে জগা জ্যোতিকে ঘুষের 84,000 রুপি সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, অফিসের একটি কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ দাবি করেছিলেন তেলেঙ্গানার ওই নারী সরকারি কর্মকর্তা। এ বিষয়ে স্থানীয় দুর্নীতি দমন ব্যুরোতে অভিযোগ জানান ভুক্তভোগী। এরপরই অভিযুক্তকে হাতে নাতে ধরতে ফাঁদপাতে এসিবি। ঘুষ গ্রহীতাদের ধরার জন্য ফেনলফথালিন ব্যবহার করে সেদেশের দুর্নীতি দমন ব্যুরো। হাতে নাতে ধরার পড়ার পর তার কান্নার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।